মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত হয়েছে। দুপুরে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মাওয়াগামী একটি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা বাবা মেয়ে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন বরিশালের রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন ও তার শিশুকন্যা মাহিরা মাহি। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।